নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ইনস্টাগ্রামে আমাকে বহু মানুষ দু তিন দিন ধরেই ব্রাইড সম্পর্কে অনেক কটা প্রশ্ন করেছেন। মূলত এই তিনটে প্রশ্নই সবাই করেছেন। ব্রাইড কবে আসবে এটিকে মোহনবাগান দলে, ব্রাইড আসছে কি না তার ফাইনাল আপডেটটা দিন, এবং ব্রাইড কি আদেও সই করবে এটিকে মোহনবাগান দল। তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্ন আমাকে ইনস্টাগ্রামে বহু মানুষ করেছেন এবং এই বিষয়ে আপনারা আমাকে ভিডিও একটি বানাতে বলেছিলেন, এবং আমি আপনাদের বলেছিলাম যবে আমি ফ্রি টাইম পাবো তখন আপনাদের এই প্রশ্ন নিয়ে অতি অবশ্যই একটি ভিডিও বানাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ব্রাইট এটিকে মোহনবাগান দলে যুক্ত হবে কি না সেই সমস্ত আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে পরিষ্কার করে জানিয়ে দেবো। তাই বন্ধুরা, ব্রাইটের আসার সম্ভাবনা কতটা আজকের এই ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটা অনুরোধ করবো, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আপনাদের প্রথম প্রশ্নে আসি, ব্রাইট কি আসবে এটিকে মোহনবাগান দলে? ডিসেম্বর মাসে আফ্রিকা থেকে ইন্ডিয়াতে যেই সিটিজেনগুলো এসেছিল তার মধ্যে 16 জন সিটিজেনের কোভিড পজিটিভ ছিল। তাই এই মুহূর্তে আফ্রিকান যে কোনো সিটিজেনকে ইন্ডিয়াতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই এই মুহূর্তে ব্রাইট, যেহেতু তিনি নাইজেরিয়ার খেলোয়াড়, তাই এই মুহূর্তে ভারতীয় সরকারের নিয়ম অনুযায়ী ব্রাইট তিনি ইন্ডিয়াতে ঢুকতে পারবে না। তাই এই মুহূর্তে ব্রাইটের ভারতে আসার সম্ভাবনাটা নেই। এবং দ্বিতীয়ত, ব্রাইট তিনি এটিকে মোহনবাগান দলে আসবেন কি না এই নিয়ে অনেক কটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। কয়েকটি বড় বড় সূত্র তারা বলেছে ব্রাইটকে এই মুহূর্তে এটিকে মোহনবাগান দল প্রায় কনফার্ম সই করে নিয়েছে। কেউ কেউ বলেছে ব্রাইটের সঙ্গে প্রাথমিক ধাপের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, আবার কেউ কেউ বলেছে ব্রাইটকে এটিকে মোহনবাগান দলে আনার জন্য এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট অনেক বড় টাকার কন্ট্রাক্ট অফার করেছে। এবং কয়েকটি বড় সূত্র তারা বলেছে যে ব্রাইটের সঙ্গে নাকি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের কন্ট্রাক্ট সম্বন্ধে কোনো রকম কথা হয়নি। কেউ কেউ বলেছে ব্রাইটকে আনা নিয়ে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো দিন ইন্টারেস্টও দেখায়নি। অনেক বড় বড় সূত্র দুরকম কথা বলছে বলে এই মুহূর্তে বলাটা সত্যিই কনফিউশন যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। তবে আমার মনে হয় যেহেতু এই মুহূর্তে ভারতীয় গভর্নমেন্ট অনুযায়ী আফ্রিকান কোনো সিটিজেনকে ইন্ডিয়াতে প্রবেশ করতে দেওয়া হবে না, তাই আমার মনে হয় এই মুহূর্তে ব্রাইট তার এটিকে মোহনবাগান দলে যোগ দেওয়াটা হয়তো হবে না। তবে ব্রাইট যে আসবে না সেটা এই মুহূর্তে 100% কনফার্ম বলা যাবে না। ব্রাইট আসতেও পারে, আবার নাও আসতে পারে। তবে যতদূর মনে হচ্ছে ব্রাইট এই মুহূর্তে আসবে না, তার সম্ভাবনাটাই একটু বেশি। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তাহলে বন্ধু, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।